বের হয়েছিলাম মেয়েদেরকে নিয়ে নিজের স্কুলটা ঘুরিয়ে আনতে, আদৌ কি ঘুরাতে পেরেছিলাম? তারপরে পার্কে নিয়ে গেলাম, পার্কে কি একই সর্বনাশ হলো? জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। লালমনিহাট থেকে আমি রুবান আক্তার ঝুমু আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কে আমি বের হয়েছি সকালে 11টার দিকে, প্রচণ্ড রোদ। মনে করেছিলাম মেয়েদেরকে নিয়ে স্কুলটা ঘুরে নিয়ে আসি, আমার স্কুল একটু দেখে নিয়ে আসি, কিন্তু স্কুল তো বন্ধ, গেটও বন্ধ ছিল, ঢুকতে পারলাম না। মেয়েদেরকে আর আমার স্কুলটা দেখানো হলো না। আমার স্কুলটা অনেক সুন্দর, চেয়েছিলাম মেয়েদেরকে স্কুলটা দেখিয়ে একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করার জন্য, তো সেটা আর হলো না। তো মেয়েদের তো মন খারাপ, তো এই প্রখর রোদ ঠিক করলাম পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন আমরা যাচ্ছি পার্কে, যদিও বেশি বড় না পার্কটি, ছোটো মোটো পার্ক। তো ওখানে কিছু রাইডস রয়েছে আর দোলনা রয়েছে, মেয়েরা সেই দোলনার লোভে লোভে ওই পার্কে যেতে চায়, একটু দোলনায় উঠবে। যদিও রোজার মাসে পার্কে কেউ যায় না অতটা। যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছে দেবে। তো আমরা বলতে বলতে পার্কের কাছে চলে এসেছি, আর পার্কের কাছে আসতেই সবুজ ঘেরা মনোরম পরিবেশ, অনেক গাছপালা, এই জন্য অনেক সবুজ, চোখটা মনে জুড়িয়ে যায়। তো এই তো আমরা পার্কের গেটের সামনে চলে এসেছি, এখন আমরা পার্কে নেমে যাব। তো আমার মেয়েরা তো আসছে ওই দোলনায় চড়ার জন্য, এদিকে কিন্তু প্রচণ্ড রোদ, রাস্তায় প্রচুর রোদ, মানে গা হাত পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু কী আর করব, ওরা এখন আসতেই চাচ্ছে, বাধ্য হয়ে আসলাম। তো এই তো পার্কের মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন, প্রচুর গাছপালা, ছায়া সুনিবিড় পার্ক আমাদের। যদিও ছোট কিন্তু অনেক ভালো লাগে, তবে বিকালে আসলে অনেক বেশি ভালো লাগতো। রোজার মাস না হলে হয়তো বিকালেই আসতাম, রোজার জন্য আমরা সকালের দিকে এসেছি, কিন্তু এই টাইমটাতে প্রচুর রোদ থাকে। আর এবার তো জানেনই সব জায়গায় অনেক গরম পড়েছে, তাপমাত্রাও কিন্তু অনেক বেশি। আমি এমনিতেই আজকে অনেক অসুস্থ ছিলাম, সর্দি গলা ব্যথা সকাল থেকে ছিল, কিন্তু মেয়েদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি নিয়ে আসবো, এই জন্য আর না এসে পারলাম না। এদিকে কিন্তু আমার অবস্থা অনেক খারাপ, কষ্ট হচ্ছিল রোদে হাঁটাহাঁটি করতেও। যাই হোক, তারপরে আনলাম ওদের খুশির জন্য, ওরা এখন দোলনায় দোল খাচ্ছে, আর আমি একটু ভিডিও করছি আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা আমার আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যান। এখানে কিছু কিছু রাইডস রয়েছে, যদিও এখনও ওগুলো চালানো হবে না, হয়তো বা বিকালের দিকে আসলে চালানো যেত। আর কেউ আসেনি যারা রাইডসগুলো চালায় যাদের দায়িত্বে। তো আমরা এখন দোলনায় দোল খাচ্ছি সবাই, আমিও কিছুক্ষণ দোল খেয়েছি, আমার মেয়েরা তো দৌড়াদৌড়ি করছে। এখানে নাগরদোলা রয়েছে, ট্রেন রয়েছে, ঘোড়ার দেখতে পেলেন, ঘোড়ায় চড়ার রাইডস রয়েছে, দোলনার রাইডস রয়েছে, অনেক চার পাঁচটা রয়েছে আর কি। তো ভিডিও করতে করতে এমন সময় একটা সর্বনাশ হয়ে গেল, যা আমি ভিডিওর টাইটেলে দিয়েছি। আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে কী সর্বনাশটা হলো। আমি কিন্তু গত দুই তিন দিন ধরে ভিডিও দেই না, আপনারা হয়তো খেয়াল করেছেন। আমার এই ভিডিওটি দুই তিন দিন আগের, আমি পার্কে গিয়েছি, পার্কে যাওয়ার পর ভিডিও করছি, মনের আনন্দে ভিডিও করছি যে আপনাদের সাথে শেয়ার করব। তো কি হলো, কি সর্বনাশ হলো, তা ভিডিওটা করা শেষ করি, ভিডিওর লাস্টে জানতে পারবেন। একটু পার্কটা ঘুরে নেই। Thank you.
এদিকে মনের আনন্দে ঢং ঢং করতে করতে ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে এক সময় হুট করে আমার হাত থেকে মোবাইলটা ঠাস করে পড়ে গেল। পড়ে গিয়ে মোবাইলটা আমার বন্ধ হয়ে গেল, আর অন হয় না। তারপর পুরো পার্কটা আমি আর ভিডিও করতেই পারলাম না। এই হলো আমার সেই সর্বনাশের কাহিনী। তারপরে দুই দিন আমার মোবাইল আমার ঠিক করতে গিয়েছে সময়, আমি আর ভিডিও করতে পারি। তারপর ঠিক করার পর ভিডিওগুলো এডিট করে আমি কালকে থেকে ভিডিও আপলোড করা শুরু করেছি। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।